আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই পর্বে আমাদের যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলোর যে এডিট সেকশনটা আছে এই এডিট সেকশনটার মূলত কাজগুলো করব। তাহলে প্রথমে যাব আমরা আমাদের অল যে ক্যাটাগরি এটাকে রিমুভ করে দিচ্ছি, অল ট্যাগকে রিমুভ করে দিচ্ছি, এগুলোর কিন্তু আমাদের এখন প্রয়োজন নেই। আমাদের এখন প্রয়োজন হলো এডিট ক্যাটাগরি এবং এডিট ট্যাগ। তাহলে এখানে আমাদের যে এডিট ট্যাগ এটাকে নেব আমরা, আর এডিট ক্যাটাগরি যেটা আছে সেটাকে নেব। তাহলে প্রথমে আমরা এখানে কন্ট্রোল সি কপি করে নেব সব কিছুই। তাহলে এই যে এখান থেকে প্রথমে উপরেরটা আমরা কপি করে নেব, আমাদের যে এডিট ট্যাগ আছে তাহলে লিঙ্ক পর্যন্ত ইম্পোর্ট করা আছে এখানে আমাদের। তাহলে এখান থেকে লিঙ্কের সব কিছু আমরা কন্ট্রোল সি করে নেব। তাহলে এখান থেকে আমাদের লিঙ্কটা সহ পেস্ট করে দেব। তাহলে এখানে যে আমাদের আছে এডিট ক্যাটাগরি এগুলো আমাদের সব কিছু করে দিতে হবে এডিট ট্যাগ। তাহলে এটা আমাদের যেরকম আছে সেরকমই থাকবে। আমরা আপাতত বাকিগুলো যেগুলো আছে সেগুলো কন্ট্রোল সি করে নেব। তাহলে এখান থেকে আমাদের ডিসপ্যাচ পর্যন্ত কন্ট্রোল সি এবং এখান থেকে আমাদের কন্ট্রোল ভি। তাহলে ইউজ ইফেক্ট আমাদের প্রথমে ইরর দেখাচ্ছে, এখান থেকে আমরা ব্যবহার করব আগে ইউজ ইফেক্ট। এবং এখানে যে আমাদের অ্যাকশনটা আছে ক্যাটাগরি অ্যাকশন, এটা না হয়ে এটা হবে আমাদের ট্যাগ অ্যাকশন। তাহলে এখানে আমাদের এডিট ক্যাটাগরি, তাহলে প্রথমে আমরা এটা সিলেক্ট করব কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। তাহলে আমাদের যেখানে যেখানে এডিট ক্যাটাগরি আছে সবগুলো সিলেক্ট হয়ে গেল, এটা হবে আমাদের এডিট ট্যাগ। এবং আমাদের আপডেট যে ক্যাটাগরি আছে এটাকে কন্ট্রোল ডি সিলেক্ট করে নেব এবং এটাকে রিমুভ করে দিয়ে দেব আমরা আপডেট ট্যাগ। এরপরে আমাদের এই যে ক্যাটাগরি স্লাগ যেটা আছে এখানে আমরা পারামস পাচ্ছি ক্যাটাগরি স্লাগ, কিন্তু এটা আমরা ক্যাটাগরি স্লাগ পাবো না। আমরা যদি আমাদের অ্যাপস ডট জেএক্স এর মধ্যে যাই তাহলে আমাদের এই যে এডিট এটা হলো আমাদের ট্যাগ স্লাগ, তাহলে এটা আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে ক্যাটাগরি স্লাগটাকে কন্ট্রোল ডি সেভে আমাদের যেখানে যেখানে ক্যাটাগরি স্লাগ আছে সবগুলো সিলেক্ট করে নেব, নিয়ে এখানে হবে আমাদের ট্যাগ এস এল ইউ জি ট্যাগ স্লাগ। এখন এই যে আমাদের ক্যাটাগরি ইরর আছে সবগুলো আমরা সিলেক্ট করে নেব কন্ট্রোল ডি চেপে, এটা হবে আমাদের ট্যাগ ই ডবল আর ওয়ার ট্যাগ ইরর। এবং ক্যাটাগরি সাকসেসের পরিবর্তে এটা হবে আমাদের ট্যাগ সাকসেস, তাহলে এখান থেকে কন্ট্রোল ডি চেপে নেব। আচ্ছা, কন্ট্রোল ডি চেপে না নিয়ে আমরা শুধু ক্যাটাগরিটাকে ট্যাগ সাকসেস করে দেই তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এডিট ক্যাটাগরির পরিবর্তে এটা হবে আমাদের এডিট ট্যাগ এবং এডিট রিকোয়েস্ট এটা আমাদের ঠিক আছে। তাহলে এখানে ড্যাশবোর্ড ক্যাটাগরির পরিবর্তে এটা হবে আমাদের ট্যাগ এবং এখানে হবে এস। তাহলে এখানে যেহেতু আমরা রুট রিডিউসারের মধ্যে ড্যাশবোর্ডের স্পেলিংটা ঠিক করেছিলাম, তাহলে এডিট যে আমাদের ক্যাটাগরি আছে এডিট ক্যাটাগরির মধ্যে এটা আমাদের ঠিক করে নিতে হবে, না হলে কিন্তু আমাদের যে ড্যাশবোর্ড আছে সেটা কিন্তু আমাদের যে এডিট ক্যাটাগরি সেকশনটা আছে ক্যাটাগরির মধ্যে কিন্তু ওটা আমাদের আবার এরর দেখাবে। তাহলে এটা আমাদের সব কিছু ঠিক আছে, এটাকে কন্ট্রোল সি করে নেব এবং আমাদের যেখানে যেখানে ক্যাটাগরি সাকসেস মেসেজ আছে সেখানে এটাকে পেস্ট করে দেব। এবং এরপরে আছে আমাদের এডিট ট্যাগ, কন্ট্রোল সি আমাদের এডিট ক্যাটাগরি যেখানে আছে সেটাকে এখানে পেস্ট করে দেবো। এডিট এই যে ক্যাটাগরি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, তাহলে সব কিছুই আমরা রিমুভ করে দেব কন্ট্রোল ডি সেভে সিলেক্ট করে। এরপরে এখানে পেস্ট করে দেব এডিট ক্যাটাগরি এডিট ট্যাগ। তাহলে এখন আমাদের এগুলো ঠিক আছে। এবং আমাদের সেমভাবে ক্যাটাগরি যেখানে নেম আছে এই ক্যাটাগরি নেমটাকে আমরা এখানে সিলেক্ট করব কন্ট্রোল ডি চেপে এবং এটাকে করে দেব আমাদের ট্যাগ নেম। এবং ক্যাটাগরি ডিসক্রিপশনটাকে আমরা সিলেক্ট করব, এটা হবে আমাদের ট্যাগ ডিসক্রিপশন। তাহলে এখানে কিন্তু আমাদের মোটামুটি এডিট করা কমপ্লিট। আমাদের এখানে ইউজ স্টেট ব্যবহার করতে হবে ইউজ স্টেট। তাহলে প্রথমে আমাদের ট্যাগ সাকসেস, এডিট ট্যাগ, এডিট রিকোয়েস্ট, ক্যাটাগরি ট্যাগ সব ঠিক আছে। এরপরে আমাদের ইউজ ইফেক্টের ভিতরে আছে আমাদের ক্যাটাগরি নেম, ট্যাগ নেম, ট্যাগ ডিসক্রিপশন, এটাও আমাদের ঠিক আছে। তাহলে এডিট রিকোয়েস্ট ক্লিয়ার, এটাও আমাদের ঠিক আছে। এডিট ট্যাগ, ট্যাগ স্লাগ, এটাও আমাদের ঠিক আছে। আমাদের ট্যাগ সাকসেস মেসেজ ঠিক আছে। আমাদের অল ক্যাটাগরির পরিবর্তে আমাদের এডিট হবে অল ট্যাগ, অল ট্যাগের মধ্যে আমাদের চলে যাবে পুশ হয়ে। এবং আমাদের ট্যাগ সাকসেস মেসেজ ঠিক আছে। এবং ইনপুট হ্যান্ডেল আমরা এখনও ব্যবহার করিনি, আমরা ব্যবহার করব ইউজ স্টেট, এটাও ঠিক আছে। আমাদের আপডেট এখনও ব্যবহার করিনি, আমরা ব্যবহার করব আপডেট ট্যাগ, আমাদের ঠিক আছে। এডিট ট্যাগ সব কিছুই কিন্তু আমাদের এখন ঠিক আছে।
আমরা এখন ব্যবহার করব টোস্টার আমাদের এখানে টোস্টার ব্যবহার করার প্রয়োজন নেই যেহেতু আমাদের history.push হয়ে যাবে তাহলে এখানে আমাদের history কে ডিস্ট্রাকচার করে নিতে হবে তাহলে এখান থেকে আমরা history কে ডিস্ট্রাকচার করে নেব তাহলে এখানে আমরা যেটা যেটা ব্যবহার করেছিলাম তাহলে ইনপুট হ্যান্ডেল এগুলো কিন্তু আমাদের এখন ব্যবহার করতে হবে আমরা ব্যবহার করব কোথায় আমাদের ইনপুটের মধ্যে আমরা এগুলো ক্যাটাগরি থেকে কপি পেস্ট করব তাহলে আমরা যাব ক্যাটাগরির মধ্যে তাহলে এই যে অনসেন্স এখান থেকে আমরা ভ্যালু পর্যন্ত এটাকে কন্ট্রোল সি করে নেব এবং এগুলো কিন্তু আমি আমার মতো এডিট করতেছি এগুলো আপনারা আপনাদের মতো করে এডিট করবেন তাহলে এখানে টেক্সট থেকে এটাকে পেস্ট করে দিলাম তাহলে এখানে আমাদের ইনপুট হ্যান্ডেল এবং টাইপ হলো টেক্সট এবং ভ্যালু হলো আমাদের ক্যাটাগরি নেম হবে না এটা হবে আমাদের ট্যাগ নেম তাহলে এটা হবে আমাদের ট্যাগ নেম এবং এখানে আমাদের নেম ব্যবহার করতে হবে তাহলে এখানে আমাদের নেম ব্যবহার করতে হবে তাহলে নেম এই নেম হবে আমাদের ট্যাগ নেম তাহলে এরপরে আমাদের এই যে টেক্সট এরিয়ার মধ্যে নেম এখানে হবে আমাদের ট্যাগ ডেসক্রিপশন এবং এখানে আমাদের অন সিএসএন অনসেন্স অনসেন্স হবে আমাদের ইনপুট হ্যান্ডেল কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি এরপরে এটা হবে আমাদের ভ্যালু ভ্যালু ব্যবহার করতে হবে আমাদের স্টেট ডট ক্যাটাগরি ডেসক্রিপশন তাহলে এখন কিন্তু এটা আমাদের ঠিক আছে তাহলে এখন আমরা বাটন যেটা আছে বাটনটাকে এখানে আপডেট ক্যাটাগরি এটা আমাদের ঠিক আছে আমরা শুধু আমাদের যে ইরোরটা আছে ইরোরটাকে কন্ট্রোল সি করে নেব কন্ট্রোল সি তাহলে পি এর পরিবর্তে এটাকে এখানে কন্ট্রোল ভি এখানে এটা কন্ট্রোল ভি এবং এখানে আমাদের ট্যাগ ইরোর ব্যবহার করব তাহলে এখানে ট্যাগ ইরোর কন্ট্রোল সি কন্ট্রোল ভি তাহলে ট্যাগ ইরোর তাহলে ক্যাটাগরির পরিবর্তে এটা হবে আমাদের ট্যাগ নেম এবং এটা হবে আমাদের ট্যাগ ডেসক্রিপশন তাহলে আমাদের সবকিছুই কিন্তু আমাদের এখানে কমপ্লিট আমরা শুধু অন সাবমিট হিসেবে যে আমাদের ফাংশনটা যেটা আছে এই যে আমাদের আপডেট এটাকে ব্যবহার করতে হবে তাহলে ফর্ম এর মধ্যে আমাদের অন সাবমিট আমাদের আপডেট তাহলে এখানে যত কিছু আছে সবগুলো কিন্তু আমাদের এডিট করা কমপ্লিট আমরা যদি আমাদের এডিটের মধ্যে যাই তার আগে আমাদের ব্যাকএন্ডটা আমাদের ঠিক করে নিতে হবে তাহলে আমাদের ব্যাকএন্ডের মধ্যে ডিলেট আমাদের ঠিক আছে তাহলে এডিটের মধ্যে আমরা দেখি আমাদের এগুলো সবকিছু ঠিক আছে কিনা আমাদের এডিট যে ক্যাটাগরি আছে এটাকে আমাদের কিন্তু কন্ট্রোল ডি চেপে সিলেক্ট করতে হবে আমাদের এটা হবে ইডিআইটি এডিট ট্যাগ তাহলে এডিট ট্যাগ এখন আমাদের এটা ঠিক আছে তাহলে এখানে আমাদের ব্যাকএন্ডের মধ্যে কোনো কিছু আর করতে হবে না আমাদের যদি কোনো এরর না থাকে তাহলে এটা ঠিকভাবে আমাদের কাজ করবে তাহলে ক্লিক করলাম তাহলে আমাদের এখানে ট্যাগ নেমটা শুধু শো হচ্ছে না কারণ এখানে আমরা ট্যাগ নেমটা ব্যবহারই করিনি আমাদের ট্যাগ নেম তাহলে এখানে আমাদের এই যে এখানে মূলত এটা এরর ছিল এই জন্য মূলত এখানে এররটা দেখাচ্ছে তাহলে এখন আমাদের এটা ঠিক আছে তাহলে এখানে আমাদের এডিট ট্যাগ এটা এডিট ট্যাগ হবে না এটাকে আমাদের করে দিতে হবে আপডেট আপডেট ট্যাগ তাহলে এটা কিন্তু আমাদের সুন্দরভাবে কাজ করতেছে তাহলে জাভাস্ক্রিপ্ট এখন আমাদের আপডেট যেটা আছে সেটার কাজ করতে হবে তাহলে আমাদের ব্যাকএন্ডের মধ্যে ট্যাগ আপডেট তাহলে এখানে ট্যাগ নেম ট্যাগ ডেসক্রিপশন ইরর সবকিছু ঠিক আছে আমাদের প্লিজ প্রোভাইড ইয়োর ট্যাগ নেম প্লিজ প্রোভাইড ইয়োর ট্যাগ ডেসক্রিপশন তাহলে ট্যাগ নেম ট্যাগ স্ল্যাগ এগুলো সব কিছুই ঠিক আছে আমাদের ট্যাগ মডেল ট্যাগ আপডেট সাকসেসফুল তাহলে এখানে সব কিছুই ঠিক আছে তাহলে আমাদের কোনো এরর নেই আমাদের যদি কোনো এরর না থাকে তাহলে এটা আমাদের ঠিকভাবে কাজ করবে তাহলে জাভা স্ক্রিপ্টের পরিবর্তে এখানে হবে আমাদের জাভা আমরা তাহলে আপডেট তাহলে এখন কিন্তু আমাদের ট্যাগ আপডেট সাকসেসফুল দেখাচ্ছে তাহলে এটাকে আমরা এখানে দুইটা ট্যাগ দেখতে পাচ্ছি তাহলে এটা একটা ডিলিট করে দিলাম একটা দেখতে পাচ্ছি তাহলে সুন্দরভাবে কাজ করতেছে আমাদের জাভা স্ক্রিপ্ট ডিসক্রিপশন অ্যাড ট্যাগ সুন্দরভাবে কাজ করতেছে তাহলে জাভা তাহলে এটা আমাদের সুন্দরভাবে কাজ করতেছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি
সব ঠিক আছে তাহলে আমাদের ক্যাটাগরি আমাদের অল ক্যাটাগরির মধ্যে এটা ঠিক আছে তাহলে এই যে আমরা অ্যাড ক্যাটাগরি যখনই আমরা অ্যাড ক্যাটাগরির মধ্যে যাচ্ছি তখনই কিন্তু আমাদের একটা এরর দেখাচ্ছে কারণ এটা আমাদের কিন্তু এরর দেখাবে কারণ আমাদের আমরা কিন্তু আমাদের রুট রিডিউসারের মধ্যে আমাদের স্পেলিংটা কিন্তু আমরা ঠিক করেছিলাম তাহলে এখানে এইজন্য আমাদের যেতে হবে অ্যাড ক্যাটাগরির মধ্যে আমাদের এই যে অ্যাড ক্যাটাগরির মধ্যে গিয়ে এই যে আমাদের স্পেলিংটা এটাকে কিন্তু আমাদের ঠিক করে দিতে হবে তাহলে এটা কিন্তু এখন আমাদের ঠিক আছে তাহলে আমাদের এখানে ক্যাটাগরিও আমাদের দেখি কাজ করে কিনা এটা আমাদের অবশ্যই কাজ করবে তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা পরের পর্বতে আমাদের যে মূল কাজ অর্থাৎ আমাদের যে আর্টিকেল অ্যাড সেটা আমরা করব তাহলে আমাদের এই যে অল আর্টিকেল এবং আমাদের অ্যাড আর্টিকেল সেই কাজটা করব তাহলে এটা করার আগে প্রথমে যেটা আমরা করলাম সেটা হলো আমাদের ক্যাটাগরি এবং ট্যাগ অ্যাড করলাম এটার অবশ্যই আমাদের কারণ আছে কারণ এই ক্যাটাগরি এবং ট্যাগের উপর নির্ভর করে আমরা কিন্তু আমাদের এখানে আর্টিকেলগুলো অ্যাড করব কারণ এখানে আছে আমাদের ক্যাটাগরি এই যে ক্যাটাগরি আছে সেখান থেকে আমাদের এখানে ক্যাটাগরি আমরা সিলেক্ট করতে হবে আমরা যে ক্যাটাগরি অ্যাড করব সেই ক্যাটাগরিগুলো এখানে আমাদের সিলেক্ট করতে হবে এরপরে আছে আমাদের ট্যাগ এগুলো সিলেক্ট করতে হবে তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা পরের পর্বতে আমাদের মূল যে ক্যাটাগরি অ্যাড সেকশন আছে এই ক্যাটাগরি অ্যাড এর কাজগুলো করবো